সেই প্রাথমিক স্তরগুলো থেকে শুরু করে ষষ্ঠ সপ্তম অষ্টম এমনকি নবম দশম শ্রেণীর ইংরেজি পত্র বইগুলো খুললেই পার্শ্ব দেখা যায় কিন্তু অনেকেরই মনে থাকে না এর বানানগুলো বা ভুলে যাও কোন পার্শ্ব অফ দ্বারা কি বুঝায় এই ভিডিওতে তাই খুব সংক্ষেপে আট প্রকার পার্শ্ব পিস নিয়ে আলোচনা করব প্রথমেই নাউন নো অর্থ না উন কোনো কিছুর নামকে নাউন বলে যেমন মানুষের নাম ফাহিম স্থানের নাম ঢাকা কোন বস্তুর নাম পেন বা কলম ইত্যাদি তারপর প্রনাউন এখানে দুটি সিলেবাল রয়েছে একটি হচ্ছে প্র আর একটি হচ্ছে নাউন তো পি আরও প্র অর্থ হচ্ছে পরিবর্তে অ্যান ইউ এন নাউন অর্থ নাম অর্থাৎ নামের পরিবর্তে অর্থাৎ নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বা শব্দ বসে তাকে প্রনাউন বলে যেমন হি সে সি সে ইট ইহা ইত্যাদি তারপর এ ডি জে সি টি আই ই এখানে তিনটি সিলেবল বা শব্দাংশ রয়েছে নাউন ও প্রনাউন এর দোষ গুণ অবস্থা প্রকাশ করে এমন ওয়ার্ড বা শব্দকে অ্যাডজেকটিভ বলে যেমন গুড ভালো ব্যাড খারাপ ওয়েল বেশ তারপর ভার্ব ভার বা ক্রিয়া যা কাজ বোঝায় কোনো কাজ করা বা কোনো কিছু হওয়াকে ভার্ভ বলে যেমন টু বি অর্থ হওয়া হ্যাভ থাকা ডু অর্থ করা ইত্যাদি তারপর অ্যাডভার্ব অ্যাডভার্ভ হচ্ছে দুটি সিলেবাল নিয়ে এডি অ্যাড আর বি ভার্ব যে ওয়ার্ড একজিকটিভ বা ভার্ভকে বিশেষায়িত করে তাকে অ্যাডভার্ভ বলে যেমন কুইকলি দ্রুত সাইলেন্টলি নিরবে স্লোলি ধীরে ইত্যাদি প্রি প্রি চারটি সিলেবল রয়েছে পিআরই পি ও এস আই আই ও এন পোজিশান প্রি শব্দটির অর্থ হচ্ছে পূর্বে বা আগে পজিশন শব্দের অর্থ হচ্ছে অবস্থান অর্থাৎ যে ওয়ার্ড অন্য কোনো ওয়ার্ডের পূর্বে বসে নাউন এর সাথে সম্পর্ক স্থাপন করে তাকে প্রি বলে যেমন টু দিকে অ্যাট তে ইন মধ্যে ইত্যাদি তারপর কনজাংশান এখানে তিনটি সিলেবাল সিওএন ও এন কনজাংশান যে ওয়ার্ড দুটি সেন্টেন্স বা বাক্যকে একত্রিত করে তাকে কনজাংশন বলে যেমন অ্যান্ড এবং বাট কিন্তু অর অথবা সবশেষে ইন্টারজেকশন ইন্টারজেকশান আছে চারটি সিলেবাল আই এন টি টি ই আর জে সি আই ও এন ইন্টারজেকশান ইন্টারজেকশান হচ্ছে যে ওয়ার্ড দ্বারা আবেগ অনুভূতি প্রকাশ করা হয় তাকে ইন্টারজেকশন বলে যেমন হাই ও হে ওহ হুম তো সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা এই সিলেবল ভাগ করে এই ওয়ার্ডগুলো বা এই পার্টস অফ স্পিচগুলো বারবার পড়বে এবং কাগজে এই লেখাগুলো লিখবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ